আমি হচ্ছে সাকরি খুব, ওই সকালে একবার খাই, আর ওই দুপুরে একবার খাই, আর ওই রাত্রিবেলা একবার খাই। জানেন আমি না তো সাকরি করি, ওই সকালে একবার খাই, আর ওই দুপুরে একবার খাই, আর ওই রাত্রিরে একবার খাই। আচ্ছা সেটা তো বললাম, তুই আমার আপনি আপনি করতেছিস কেন? তুই জানোস না আমি আর তুই একসাথে পড়ছি, ওই যে ক্লাস পর্যন্ত পড়লি, তারপর তো তোর ভাই তোর পড়াইলো না, আমার ভাই বকবে নি। আরে বকবে জানবো, তোর চা খাওয়ালে বকবে তুলে যা, তুই সব কাজ করে আসল না করছি তো আমার বকবে কে। আর চল 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 নিজের ভাই সব সময় প্রতিবন্ধী বলে কলে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী তৈরি করছে। আর এই তুমি, তুমি যে আমার বোন এটা ভাবতে আমার কষ্ট হয়, আমার ঘৃণা লাগে। কারণ একটা সহজ সরল মানুষকে তুমি খেতে দাও না, মেজোতে রাখো, পোশাক দাও না, এটা কেমন আচরণ তোমাদের? হ্যাঁ ওকে আমি ঢাকায় নিয়ে যাব, দরকার নেই তোমাদের সাথে ওকে থাকার, ঠিক আছে? কারণ প্রতিবন্ধীরাও মানুষ, ও তো প্রতিবন্ধী না, ও একটা সহজ সরল মানুষ, ও একটু হাসি খুশি থাকে। আরে ছোট বাচ্চাদের যেমন মানুষকে আদর করে ভালোবেসে পুষে জেনে রাখে, ওর সাথে একটু ভালো বিহেভ করলে কি হয়? তুমি ঠিকই কইছো বোন, তুমি ঠিকই কইছো। আসলে আজকে তোমরা আমাকে চোখ কান খুলে দিলা, ওরে আসলে প্রতিবন্ধী কইতে কইতে ওরে আমাকে প্রতিবন্ধী বানায় ফেলাইছি। ভালোবাসে এখন তুমি যদি আমার বাইরে ভালোবাসো, তুমি যদি আমার কোন আপত্তি করিস না, তোর গোয়েন্দারে আমার এই বাইরের হাতে তুলে দিই নে ভাই, আমি তোর আমার হাতে তুলে দিলাম, তোরা সুখে থাকিস, শান্তিতে থাকিস। যা ভাই তবে লোকাল গাড়ি আসি।